ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে কম্বোডিয়ার হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে আবেদন করতে পারেন, আপনার আসলে নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, আপনার আসলে ভিসা ফিস কত আসবে, আপনার আসলে যেটা রয়েছে কম্বোডিয়া যদি আপনাকে ভ্রমণ করতে হয় আপনাকে আসলে কয়টা দেশ ভ্রমণ থাকলে আপনার জন্য সুবিধা হবে, কীভাবে আপনি আসলে এয়ার টিকিট নিতে হবে, কোন এয়ারলাইন্সের টিকিট নিলে আপনি খুব সহজে কম্বোডিয়াতে ভ্রমণ করতে পারবেন, আপনার আসলে হোটেল ভাড়া কেমন আসবে পার নাইট সেটা নিয়ে আপনাদের একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো। কথা হচ্ছে যদি আপনি কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা যেতে চান আপনার কেমন খরচ হতে পারে সেটা নিয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো। কম্বোডিয়াতে যেটা রয়েছে ট্যুরিস্ট ভিসাতে আপনাকে এখানে ভিসা নেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ই ভিসা আর একটা হচ্ছে টি ভিসা। আজকে মূলত আমরা ই ভিসা নিয়ে কথা বলবো। ই ভিসাটা মূলত আসলে ইলেকট্রনিক্স ভিসা, এই ভিসাটা আসলে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করলে আপনার হচ্ছে মেইলে তারা একটা ভিসার কপি আপনাকে পাঠিয়ে দিবে। এটা মূলত আসলে কোনো স্টিকার ভিসা হয় না, আপনার পাসপোর্টের উপর কোনো স্টিকার লাগবে না। এই ভিসাটা হচ্ছে আপনার একটা পেপার ভিসা, এই ভিসার কপিটা আপনার মেইলে চলে আসবে, এটাকে প্রিন্ট আউট করে আপনি টিকিট করে আপনি কম্বোডিয়াতে ভ্রমণ করতে পারবেন। এটা হলো মূলত আসলে ই ভিসা বলা হয়। এখানে যেটা রয়েছে ই ভিসা নিতে হলে আপনাকে ওয়েবসাইটে একটা লিঙ্ক আছে যেটা রয়েছে আপনার কম্বোডিয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। ঢুকে আপনাকে কিছু ইনফরমেশন আপনার ওইখানে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটাকে আপনাকে প্লাগ করতে হবে, যেমন হচ্ছে এখানে আপনার নেম, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার হচ্ছে কম্বোডিয়ার একটা হচ্ছে ফোন নাম্বার, তারপরে যেটা রয়েছে কম্বোডিয়ার আপনার আসলে একটা অ্যাড্রেস লাগবে, একটা হোটেলের হচ্ছে হচ্ছে রিজার্ভেশনের একটা কপি লাগবে। এই ডকুমেন্টসগুলো আপনাকে প্লাগ করতে হবে। আপনার যেটা রয়েছে আপনার ছবিকে স্ক্যান করে রাখতে হবে, প্লাস হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টের যে ফার্স্ট পেজটা এটাকে আপনাকে স্ক্যান করে এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করলে দেখা যাচ্ছে যে আপনার উইথিন 3 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার মেইলে তারা একটা ভিসার লেটার পাঠিয়ে দিবে। এই ভিসার লেটারটাকে আপনাকে প্রিন্ট আউট করে আপনি দুইটা এয়ারলাইন্সে টিকিট করতে পারবেন, একটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স আর একটা হচ্ছে আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্স। এই দুইটা এয়ারলাইন্সে আপনার যেটা রয়েছে আপনার কম্বোডিয়াতে যাওয়া যায়। যেহেতু এটা কোনো ডাইরেক্ট কোনো ফ্লাইট কম্বোডিয়ার সাথে বাংলাদেশের নাই, এটা আসলে ট্রানজিট নিয়ে আপনাকে হচ্ছে যেটা রয়েছে মালয়েশিয়া প্লাস হচ্ছে আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে টিকিট করে আপনি কম্বোডিয়াতে ভ্রমণ করতে পারবেন। এটা হলো মূল বিষয়। আসলে যেটা রয়েছে আপনার এই ডকুমেন্টসটা কী লাগতেছে কম্বোডিয়ার ভ্রমণ করার জন্য, আপনার লাগবে হচ্ছে ছবি প্লাস হচ্ছে আপনার এখানে লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের পেজ, আর হচ্ছে এই দুইটা ডকুমেন্টসই আপনার দরকার, আর কোনো ডকুমেন্টস এখানে লাগবে না। লাইক হচ্ছে আপনার যেমন হচ্ছে অন্য অন্য দেশের ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার হতো এখানে এই ডকুমেন্টসগুলো কোনো প্রয়োজন নাই। এইখানে যেটা রয়েছে আপনার কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টের দরকার হবে না। এখানে আপনার যেটা রয়েছে আপনি এখানে ভিসাটা পাওয়ার পরে আপনার এখানে ভিসা ফিস পে করতে হবে। ভিসা ফিস আসবে $35 হচ্ছে আপনার ভিসা ফিস, সাথে হচ্ছে $7 হচ্ছে আপনাকে চার্জ, আরও এক্সট্রা চার্জ পে করতে হবে, এটা এজেন্সি কস্ট। এখানে টোটাল হচ্ছে $42 মতো আপনার খরচ হবে। এই টাকাটা যেটা থাকে আপনার যদি কোনো ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, যে কোনো কার্ড থাকে কার্ড দিয়ে আপনি কিন্তু পে করে দিতে পারবেন। পে করার পরে যেটা রয়েছে আপনার মেইলে আপনার যে ভিসার কপিটা চলে আসবে এটা প্রিন্ট আউট, 3 ওয়ার্কিং ডেজের মতো আপনার এখানে টাইম লাগতে পারে। এই ভিসাটার মেয়াদ হবে হচ্ছে 3 মাস, আপনাকে 1 মাসের পারমিশন দেওয়া হবে, আপনি 1 মাস আপনি কম্বোডিয়াতে থাকতে পারবেন এই ভিসা নিয়ে, 1 মাস পরে আপনাকে রিটার্ন করে চলে আসতে হবে। এখানে যেটা রয়েছে আপনার আসলে যেটা রয়েছে আপনার প্লেন ফেয়ার কেমন আসবে, প্লেন কস্টিং মানে হচ্ছে আপনার যাওয়ার জন্য যে প্লেন ফেয়ার সেটা কেমন আসবে, আর হচ্ছে আপনি কোন এয়ারলাইন্সে আপনি টিকিট নিলে আপনার জন্য ভালো হবে। এখানে যেটা রয়েছে আপনার এটা যেহেতু হচ্ছে ই ভিসা মানে হচ্ছে পেপার ভিসা, এই ভিসাতে আপনাকে ভ্রমণ করার জন্য আপনি আসলে দুইটা এয়ারলাইন্স আগেই বললাম, মালয়েশিয়ান এয়ারলাইন্স প্লাস হচ্ছে আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে আপনি টিকিট নিতে পারেন। তবে মালয়েশিয়ান এয়ারলাইন্সে টিকিট নেওয়ার থেকে আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্সে টিকিট নিলে আপনার জন্য ভালো হবে, কেননা যেটা রয়েছে আপনার সিঙ্গাপুরের এয়ারলাইন্সে আপনি যখন টিকিট নিবেন শুধু টিকিট নিলে আপনাকে হবে না, এখানে যেটা রয়েছে আপনাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আপনি যে এজেন্সি দিয়ে আপনি টিকিটটা নিবেন সেই এজেন্সির মাধ্যমে আপনি যেটা রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে পারমিশন নেবেন যে আপনার কম্বোডিয়ার ই ভিসা আছে। ওরা আসলে যেটা রয়েছে হচ্ছে কম্বোডিয়ার এয়ারপোর্টে তাদের ইমিগ্রেশনে কন্ট্যাক্ট করবে যে এই ভিসাতে ভ্রমণ করার জন্য কোনো সমস্যা আছে কি না, তাহলে হচ্ছে তারা চেক করে কনফার্ম করে আপনাকে এটা কনফার্ম করে দিবে যে এইখানে যেটা রয়েছে আপনার এখানে কোনো সমস্যা হবে না। এখানে যেটা থাকে যখন আপনি এই ভিসা নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যদি আপনি টিকিট নেন।
এখানে যেটা আছে আপনার খরচ আর যেটা রয়েছে এক্সট্রা খরচ, যেমন হচ্ছে আপনার হোটেল বুকিং কেমন হতে পারে। এখানে যেটা রয়েছে অবশ্যই আপনার প্লেন টিকিটটা আপনার আপ ডাউন হতে হবে, আপনার হোটেল কনফার্ম হোটেল বুকিং লাগবে। সেটা হচ্ছে আপনি অনেকে প্রশ্ন করেন যে হোটেল বুকিংটা তারা কিভাবে করবে। হোটেল বুকিংয়ের জন্য booking.com আছে, প্লাস হচ্ছে আরও অন্যান্য অনলাইন সাইটগুলো আছে। যে কোনো সাইটে গিয়ে আপনার হচ্ছে নাম, অ্যাড্রেস, তারপরে আপনি কোন তারিখে ঢুকবেন, কত তারিখে আসবেন, সেই ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু হোটেল বুকিং করতে পারবেন। বিশেষ করে এটা যেটা রয়েছে আপনি হচ্ছে যেটা booking.com সবচেয়ে ভালো হয়, এটা অথেন্টিক। আপনি booking.com গিয়ে আপনি হোটেল বুক করতে পারবেন। এখন আসেন হচ্ছে আপনার কম্বোডিয়াতে আপনার পার নাইট কস্ট কেমন আসতে পারে। আপনি এখানে $30 থেকে শুরু করে $150 মতো আপনার খরচ হতে পারে। এটা যেটা রয়েছে আপনি আসলে একটু আগে থেকে বুক করবেন, হোটেলটা বুক করলে আপনার দেখা যাচ্ছে আপনার কস্টিংটা আপনি কম কস্টের ভিতরে থাকতে পারবেন। তবে এখানে ধরে নেন $30 থেকে আপনার পার নাইট $150 মতো আপনি অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন। ফুড কস্ট আপনি যেভাবে আসলে খেতে চান সেই রকম অনুযায়ী আপনার খরচ আসবে। এখানে যেটা থাকে আপনার দেখা যাচ্ছে যদি আপনি 7 দিনের একটা ট্রিপেও যান, সব খরচ মিলে আপনার হচ্ছে 1,60,000 থেকে 70,000 টাকার মতো আপনার খরচ হতে পারে। আপনার দেখা যাচ্ছে হোটেল বুকিং প্লাস হচ্ছে আপনার এয়ার টিকিট, যেহেতু এয়ার টিকিটটা মোটামুটি এক্সপেন্সিভ, যেহেতু 70,000 থেকে 80,000 টাকার মতো আপনার এয়ার টিকিট লাগতে পারে। কিছু কিছু টাইমে আপনার এয়ার টিকিটের কস্টিংটা আরও বাড়তেও পারে, যেমন হচ্ছে $90,000 প্লাস হচ্ছে $1,00,000 হতে পারে। আপনি যদি $30 থেকে $40 আপনি ধরলাম, যদি আপনি $40 আপনার হোটেল বুকিং আসে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার যদি আপনি 5 দিন থাকেন তাহলে 4×20 প্রায় $200 মতো আপনার এখানে হোটেলের কস্ট আসবে। আপনার আদার্স সাইট সিইং করতে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য কস্ট আসবে, প্লাস হচ্ছে আপনার ফুড কস্ট দিয়ে আপনার দেখা যাচ্ছে 1,60,000 থেকে 70,000 টাকার মতো আপনার কম্বোডিয়া ভ্রমণ করতে আপনার খরচ হতে পারে। যেহেতু এখানে খরচটা মূলত লাগতেছে বেশি, খরচ হওয়ার কারণ হলো আপনার এয়ার টিকিটের কস্টিংটা অনেক বেশি। তো হচ্ছে কম্বোডিয়ার ভিসাটা আপনারা খুব ইজিভাবে নিতে পারবেন। এটা অনলাইনে যে যে সাইটটা সেটা লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদের জন্য দিয়ে দিব। আপনাদের যে ডকুমেন্টসের কথা বললাম, আপনার পাসপোর্ট ফটো প্লাস হচ্ছে আপনার হোটেল বুকিং প্লাস আপনার এয়ার টিকিটের বুকিংয়ের পেপার্স দিয়ে আপনি কিন্তু ঘুরে আসতে পারবেন কম্বোডিয়া থেকে। খুব সহজে আপনি এখানে কিন্তু ভ্রমণ করতে পারবেন খুবই অল্প টাকার ভিতরে। যেটা থাকে আপনার ভিসা নিতে খুবই অল্প টাকা খরচ হয়। আমরা যেটা রয়েছে আপনার নেক্সট অন্য কোনো ভিডিওতে, যদি আপনি বিজনেস ভিসা নিতে চান, যেটা মাল্টিপুল ভিসাটা আপনি কীভাবে নিতে পারবেন সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দিব। তো হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করবো। কম্বোডিয়ার ই ভিসা নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।